সোমবার এক ঝটিকা সফরে হুগলির বিখ্যাত শৈবতীর্থ তারকেশ্বরের মন্দিরে পুজো দিয়ে গেলেন সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়। একদা বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতাকে দেখতে মন্দির চত্বরে ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে তারকেশ্বর থানার পুলিশ। এর আগেও তিনি এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন, তবে সাংসদ হবার পর এই প্রথম তারকেশ্বরে আসা। মন্দিরে পুজো দিয়ে মানত করেন বীরভূমের বর্তমান এই সাংসদ, যদিও মানতের বিষয়টি তিনি গোপন রেখেছেন। জনপ্রিয়তা যেরকম আছে সেরকম ভাব, দিদিকে যেরকম মানে মানুষ ভালোবাসে সবাই ভালোবাসো, ভালোবাসার রেজাল্ট আলটিমেটলি ভোট বাক্সে আসবে এবং দিদি আবার জয়ী হবে। পুজো তো কি বলবো, কেন পুজো দিলাম কি না দিলাম। তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, এনএনটিভি বাংলা।